আসলে আমি অনেক বেশি ব্যস্ত আছি, কারণ আমার বাসায় অনেক অনেক মেহমান, আমার বোন এসেছে, বোনের বাচ্চা এবং হাজবেন্ড সহ, আমার আম্মা এসেছেন, আমার বড় ভাবি। আর এখন কিন্তু ঢাকা শহরে প্রচুর উন্নতি হয়েছে, মানে এত এত উড়াল সেতু হয়েছে কি বলবো, এই উড়াল সেতুগুলোর কারণে আমাদের কিন্তু অনেক। আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় ভাইয়া আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ কয়েকদিন হয়ে গেল আমি ভিডিও আপলোড করতে পারছি না, লাইভে আসতে পারছি না। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন কেন লাইভে আসতে পারছি না। আসলে আমি অনেক বেশি ব্যস্ত আছি, কারণ আমার বাসায় অনেক অনেক মেহমান, আমার বোন এসেছে, বোনের বাচ্চা এবং হাজবেন্ড সহ, আমার আম্মা এসেছেন, আমার বড় ভাবি, আমার বোনের মেয়ে, আমার ভাগিনা, তো সবাইকে নিয়ে আমি অনেক বেশি ব্যস্ত। সেই জন্য আসলে প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে পারছি না, লাইভেও আসতে পারছি না। তো ইনশাল্লাহ আজকে থেকে আবার ভিডিও দিব। তো আমি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এটা হলো গত শুক্রবারের ভিডিও। গত শুক্রবারে আমার ভাগিনা এসেছিল ঢাকাতে, ওর একটা পরীক্ষা ছিল, তো সেই পরীক্ষাটা দেওয়ার জন্য আমি ওকে নিয়ে সিদ্ধেশ্বরী স্কুলে যাব। আর স্কুলে যাব হলো আমি এয়ারপোর্ট থেকে নতুন যে একটা রাস্তা হয়েছে, একটা রোড হয়েছে, সেটা হলো এলিভেটেড ওয়ে, ওই ওয়েটা দিয়ে আমি যাব। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একদম খাসির মাংসটা আগের দিন কষায় রেখেছিলাম, আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন, তো সেটা আমি ছোলার ডাল দিয়ে চুলায় বসিয়ে রেখে ছাদে চলে এসেছি এই যে আমার গাছগুলোতে পানি দেওয়ার জন্য। তো আমি হলো পেঁয়াজের চোচা ভেজানো পানি নিয়ে এসেছি, সেগুলো এখন আমি গাছের গোড়ায় দিব, দিয়ে তারপরে নিচে চলে যাব, যে তাড়াতাড়ি করে সকালের নাস্তা রেডি করব এবং দুপুরের খাবার রেডি করে রেখে তারপরে নৌশিনকে নিয়ে আমি বের হয়ে যাব। তো এই তো বাসায় চলে এসেছি, এসে খাসির মাংসটা রান্না করে অলরেডি নামিয়ে রেখেছি, আর এখন নাস্তা রেডি করে নিলাম, মুরগির মাংসটা ভেজে নিলাম, আগের দিন যে চিকেন ফ্রাই করেছিলাম ওই মাংসটা, ম্যারিনেট করা মাংস কিছুটা ছিল, সেটা দিয়ে আমরা সকালে নাস্তা করে অলরেডি বিসমিল্লাহ বলে বের হয়ে গেছি। আর এ আর হলো এই যে এলিভেটেড ওয়ে, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, অর্থাৎ হলো উড়াল সেতু বলা চলে। তো এই উড়াল সেতুটা হলো উত্তরা এয়ারপোর্টের সামনে থেকে শুরু হয়েছে আর ফার্ম গেটে যে শেষ হয়েছে, এটা আমরা আসলে মোটামুটি সবাই জানি যে ঢাকা শহরে অনেক বেশি যানজট হয়, আর যানজটের কারণেই আমাদের দেশে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে উড়াল সেতু হচ্ছে বা হয়েছে, যেন আর কি যানজট মুক্তভাবে চলাচল করা যায় সেজন্য। তো আমি আজকে এই যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছি, তো এখানে 80 টাকা টোল দিতে হয়, তো 80 টাকা টোল আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে নতুন রাস্তা আর কি আমি উদ্বোধন করলাম আজকে। এত এত ভালো লাগলো সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ, আর এই ছোট্ট একটা দেশে আমরা এত এত মানুষ বসবাস করি, আর সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আমরা ঢাকাতেই বসবাস করি। আর এখন কিন্তু ঢাকা শহরে প্রচুর উন্নতি হয়েছে, মানে এত এত উড়াল সেতু হয়েছে কি বলবো, এই উড়াল সেতুগুলোর কারণে আমাদের কিন্তু অনেক মানে কম সময়ে আমরা ঢাকা শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে যেতে পারছি। এই আমাদের এই উড়াল সেতুটা এত সুন্দর রাস্তা হয়েছে, এটাকে মানে অন্যান্য উন্নত দেশের রাস্তাগুলোর সাথে তুলনা করা যায়। তো আমার মনে হয় দেশের বাইরে যারা আছে তাদের দেখে অনেক বেশি ভালো লাগবে, আর আমরা যারা দেশে আছি আমাদের তো আরও বেশি ভালো লাগবে, মানে আরও বেশি ভালো লাগছে যে আমরা নিজের দেশে এতটা ভালো রাস্তা দিয়ে চলাচল করতে পারছি বা আমাদের দেশটা এত বেশি উন্নত হয়েছে। তো দেখেন আপনারা যারা দেখেন নাই এখনও, দেখলে বুঝতে পারবেন, আর যাদের সুযোগ হবে এই রোড দিয়ে যাতায়াত করার অবশ্যই একবার হলেও যাবেন, নিজের দেশের একটা ব্যবস্থা আসলে সবারই উপভোগ করা উচিত। তো মাত্র 10 মিনিটের মধ্যে আমরা কিন্তু ফার্ম গেট চলে আসলাম, চিন্তাই করা যায় না যে উত্তরা এয়ারপোর্ট থেকে মাত্র 10 মিনিটে আমি ফার্ম গেট আসলাম, যেখানে আসতে নিম্নতম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। সেখানে আমি উঁচু উঁচু বিল্ডিংয়ের মধ্যে দিয়ে, দালান কোঠার মধ্যে দিয়ে মনে হলো যে আমি উঠতে উঠতে চলে আসলাম। তবে এই রোডে হলো 60-এর ওপরে
গাড়ির গাড়ি আর কি চালানো যাবে না, ড্রাইভ করা যাবে না, এটা একটা নিয়ম আছে। কিন্তু এখন তো রাস্তা ফাঁকা, আসলে কেউই ওইভাবে নিয়ম মেনে চলছে না। যাই হোক, আমরা স্বাভাবিকভাবে চলে এসেছি, তো খুব বেশি দ্রুতও আসি নাই, নর্মালভাবে এসেছি। তারপরেও আলহামদুলিল্লাহ মাত্র 10 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি। আর এখন আমরা ইন্দিরা রোডে ঢুকে যাব, ইন্দিরা রোডের রোড পর্যন্তই এটা কিন্তু শেষ। তো আপনাদের যাদের সুযোগ হবে অবশ্যই এই রোডে যাতায়াত করবেন, অনেক অনেক সুবিধা, যদিও টোল দিতে হচ্ছে, তারপরেও অনেক সুবিধা, কারণ একটা পরীক্ষা যেহেতু, আমার সঠিক টাইমে পৌঁছানোটাই হলো বড় কথা। তো সেই কারণে আমরা একটু খরচ হলেও চলে এসেছি। আর এই যে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পরীক্ষার অনেক আগে আমরা সিদ্ধেশ্বরী স্কুলে এসে পৌঁছে গেছি। তো ওখানে সিদ্ধেশ্বরী স্কুলে আমি আমার ভাগিনাকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে এখানে রমনা পার্কে চলে এসেছি, কারণ ওখানে আমি একদমই একা ছিলাম। আর সামনে দাঁড়ানোর মতো তেমন জায়গা বলতে ফুটপাত ছিল, ফুটপাতে হয়তো রোদের মধ্যে বসে থাকতে হবে অথবা দাঁড়িয়ে থাকতে হবে। তো আমি দেখলাম যে এখানে ফুটপাতে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার চেয়ে আমি রমনা পার্ক একদমই কাছে, সেখানে চলে যাই, আমি বসেও থাকতে পারবো বা একটু ঘুরে বেড়াতেও পারবো। কিন্তু এখানে আসার পরে এই যে দেখেন কাঠবিড়ালি, অনেক বছর কাঠবিড়ালি দেখি নাই। আমাদের বাড়িতে একসময় অনেক অনেক কাঠবিড়ালি ছিল, খুবই ভালো লাগে দেখতে। তো রমনা পার্কে এসে আর কি কাঠবিড়ালি দেখলাম গত শুক্রবারে। তো যাই হোক, আমার ছেলেমেয়ের কথা আমার খুবই খুবই মনে পড়ছিল, ওদেরকে আমি খুব মিস করতেছিলাম, কারণ ওদেরকে বাসায় রেখে গিয়েছি। আর আমার আসলে এতটা ধারণা ছিল না যে সিদ্ধেশ্বরী স্কুল থেকে রমনা পার্কটা এত কাছে হবে। তো পরে আর কি খুব ইয়ে লাগছিলো, তো সকালের দিকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, যে কারণে বাইরে বাতাস ছিল না, গরম ছিল। তারপরে আমি যখন রমনা পার্কে এসে পৌঁছেছি, এত সুন্দর বাতাস, আর এই যে এই জায়গাটায় দাঁড়িয়ে, লেকের ধারে দাঁড়িয়ে সুন্দর ঠান্ডা বাতাসে, মানে একদম আমার মন প্রাণ শান্ত হয়ে গেছে। আর আমার শুধু আমার দুইটা ছেলেমেয়ের কথাই মনে হচ্ছিলো, যা হারে আমি কেন আগে থেকে একটু বুঝতে পারলাম না, আমি কেন ওদের দুইজনকে সাথে করে নিয়ে আসলাম না। এই যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লেকের সুন্দর ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম। আর আমি যখন পার্কে এসেছি তখন এত সুন্দর রোদ উঠেছে আর এত সুন্দর বাতাস হচ্ছিল, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আসলে রমনা পার্কটাকে বলা চলে ঢাকা শহরের প্রাণ, তো এত সুন্দর একটা পরিবেশ। যারা আপনারা কখনো রমনা পার্কে যান নাই, আমি বলবো অবশ্যই রমনা পার্কে যাবেন, খুবই সুন্দর বেড়ানোর একটা জায়গা। তো এই তো আমি এখানে এসে বেশ অনেকক্ষণ সময় লাইভ করেছি, সেই লাইভটা আপনারা অলরেডি দেখেছেন। আর ভিডিওটা আমার বাসায় মেহমান ছিল জন্য আমি এডিট করতে পারি নাই, সেজন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমি আবারও চলে এসেছি গেটের সামনে, আমার ভাগিনা বের হবে, তারপরে ওকে নিয়ে আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এই যে এখন ছুটির সময় হয়ে এসেছে, আমি অপেক্ষা করছি গেটের সামনেই, তারপরে আবারও একটা ওভার করে আমরা দুইজন বাসায় চলে আসলাম। আর আমার এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।